হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম সবার জন্য খুব দরকারি আরও একটি টিউটোরিয়াল নিয়ে। বর্তমানে বেশিরভাগ মানুষেরই দেখা যাচ্ছে যে অ্যাডোবি ফটোশপ সিসি 2015 বা 17 বা CS6 এই ভার্সনগুলোতে ওপেন করলে, কোনো ডকুমেন্ট নিলে বা কোনো লেয়ার নিলে একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো ইরর ম্যাসেজ। যে আগে হয়তো বা এটা হতো না, হঠাৎ করে এটা হওয়া শুরু হচ্ছে, সেটা হলো কি যে ডিস্ক ইজ ফুল অথবা ডিস্ক ইজ ইরর। এই যে দেখেন, এখানে যে একটা মেসেজ আছে এই একটা মেসেজ, অথবা এখানে যে মেসেজ আছে ফুল এই একটা মেসেজ। এখন কথা হলো এগুলো কেন দিচ্ছে। আমরা তো এর আগেও ব্যবহার করছি কিন্তু তখন এরকম না হচ্ছে না, বাট হঠাৎ করে কেন হচ্ছে? আসলে সমস্যা হলো হঠাৎ করে হওয়ার কারণ হলো সম্পূর্ণটা পুরোটা সি ড্রাইভের উপরে প্রবলেমটা হচ্ছে, যে আপনার সি ড্রাইভটা ফুল হয়ে যাচ্ছে বা সি ড্রাইভটা খালি থাকলেও কিছু প্রবলেমের জন্য এটা হয়তো বা ফটোশপের জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটা পাচ্ছে না, অথবা আপনি ফাইল যখন নিচ্ছেন ফাইলটা আপনি ক্লিয়ার করে নিতে পারছেন না। কেমন দেখেন, এই ভুলগুলো হয় ম্যাক্সিমাম মানুষেরই, আর এটা হয়তো বা কেউ খেয়াল করে না, তখন প্রবলেমটা হয়। তো প্রথম যে সমস্যার কথাটা বলবো সেটা হলো, এখান থেকে যখন আপনি ফাইল নেবেন, মনে করেন আপনি 1000 পিক্সেল বা 1000 পিক্সেলে একটা সাইজ নেবেন, 300 রেজলিউশন থাকবে। এখন এইখানে যে প্রবলেমটা হয় সেটা হলো, আপনি এখান থেকে মনে করেন 300 রেজলিউশন দিলাম, 1000 পিক্সেল দিলাম, 1000 পিক্সেল দিলাম, এখন আপনি নেবেন 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, বাট প্রবলেমটা হলো আপনি পিক্সেলের জায়গায় হয়তো বা ইঞ্চি নিয়ে ফেলেন, নিয়ে এখানে কি পিক্সেল মনে করেন আপনি পিক্সেল দিয়ে থেকে ইঞ্চি দিয়ে ফেলবেন, দেওয়ার পরে কী করবেন, এখানে কিন্তু 1000 লিখবেন ঠিকই, এখানেও কিন্তু সেই 1000 লিখবেন, সবই লিখবেন, বাট এখানে খেয়াল করবেন না যে আসলে ইঞ্চি নিলেন না পিক্সেল নিলেন। তখনই ও ক্রিয়েট যখন দিতে যাবেন তখন দেখছেন কিন্তু এই একটা মেসেজ দিবে। সর্বপ্রথম প্রবলেম এই একটা হবে যে কুড নট কমপ্লিট দ্য কমান্ড বিকজ দ্য স্ক্র্যাচ ডিস্ক ইজ ফুল। তো এইখানে যখন আপনি এরকম একটা প্রবলেম, আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আসলে প্রবলেমটা কোথায়, খেয়ালও করছেন না যে আপনি পিক্সেলের জায়গায় ইঞ্চি নিয়ে ফেলছেন। তো সবসময় আগে মাপটা নেওয়ার আগে হিসাব করবেন যে আপনি পিক্সেল নেবেন না ইঞ্চি, এবং কত পিক্সেল নিচ্ছেন বা কত ইঞ্চি। দেখেন 1000 পিক্সেল সমান 3 লাখ পিক্সেল, এখন 3 লাখ পিক্সেল তো আর আপনাকে ফটোশপে নিবে না, এটা একটা বিষয়। তো এখন যদি আমি এখানে মনে করেন 3000 দিই, তাহলে কিন্তু এখন কিন্তু এখানে 3000 পিক্সেল দিলে কিন্তু এখন নিবে, কোনো প্রবলেম করবে না, এ একটা প্রবলেম গেল। দ্বিতীয় একটা প্রবলেম হলো, আপনি ডকুমেন্ট নেবেন সবই করবেন কিন্তু লেয়ার নিতে গেলে বা কোনো কিছু সেভ করতে গেলে বা কিছুক্ষণ কাজ করার পরে দেখা দিবে যে ডিস্ক ফুল। আর এই ফুলটা হওয়ার কারণ হলো আপনার সি ড্রাইভে পর্যাপ্ত জায়গা না থাকা। আমার দেখেন সি ড্রাইভ প্রায় ফুল দেখাচ্ছে, তারপরেও 16 জিবি আছে। সবসময় বলবো সর্বনিম্ন 10 জিবির উপরে জায়গা সি ড্রাইভে খালি রাখবেন। আপনি পিসিটা ভালোভাবে স্মুথলি ব্যবহার করতে হলে বা ফটোশপে ইলাস্ট্রেটরে কাজ করতে হলে সর্বনিম্ন 10 জিবি জায়গা খালি রাখতে হবে। এখন অনেকেরই হয়তো বা দেখা যায় যে খালি দেখাচ্ছে, বাট আছে 2 জিবি, 3 জিবি বা 5 জিবি, 7 জিবি, তো এগুলোর প্রবলেম হতে পারে। তো সর্বপ্রথম এখন কী করবেন, এটা খালি করার জন্য যদি আপনার ডাউনলোডে বা ডকুমেন্টের ভিতরে কোনো ফাইল থাকে সেগুলো আপনি হলো ইয়ে করে ফেলবেন, এবং প্রতিদিন একবার করে এই সি ড্রাইভে এসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপে যাবেন, এখান থেকে যেগুলো আছে সবগুলো টিক দিয়ে দিবেন, সবগুলো টিক দিয়ে এই যে দেখেন এখান থেকে আমার কে কত MB খাইছে, কত জিবি খাইছে এখানে লেখা দেবে, এই যে দেখেন। তো আপনার যা ফাইলগুলো থাকবে সেগুলো আপনি ওকে দিয়ে দিবেন, এখানে ডিলেট ফাইল যাবে ডিলেট দিয়ে দিবেন, ও ওর মতো ওরা সি ড্রাইভটা আপনার ক্লিয়ার করে ফেলবে। এবং ডাউনলোড এবং ডকুমেন্টের ভিতরে যে কোনো ফাইল বা এই ভিডিও টিডিওর ভিতরে কোনো বড়ো ফাইল থাকলে সবসময় আপনাকে খালি রাখতে হবে, এটা হলো দ্বিতীয়। তৃতীয় অপশন যেটা করতে হবে সেটা হলো আপনার এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে এখানে এই যে পারফরমেন্স থেকে এখানকার পারফরমেন্স আসবেন। এখানে দেখেন এখানে 100% দেখাচ্ছে যে আমার অ্যাভেলেবল র্যাম আছে 3 জিবি মতো, মানে 3000 MB আছে, এখানে আছে 100%। আমি এখান থেকে করে দিব 70টা করে রাখবো, আমি 1000 পুরোটা রাখবো না, কারণ আপনি চাইলে পুরো র্যামটা ব্যবহার করতে পারেন, আপনি চাইলে 70-80% র্যাম এখানে ব্যবহার করতে পারেন, বাট এটা দেখবেন যে আপনার কতটুকু র্যাম আছে আর কতটুকু ব্যবহার হচ্ছে। কারণ র্যাম যদি বেশি না থাকে তখন কিন্তু আপনার ফটোশপ কাজ করবে না, কারণ বর্তমানে সব সফটওয়্যারগুলো আপডেট আসতেছে। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি ডুয়েল কোর বা কোরাই 3-তে পড়ে থাকেন, ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু আসে আগেকার মতো CS6-এ পড়ে নাই, এখন কিন্তু 2018-র আপডেট চলে আসছে, তো সেই সফটওয়্যারগুলো ভারী হচ্ছে, তাদের জন্য জায়গাও একটু বেশি দরকার। তো আমি র্যাম আমার কত আছে অ্যাভেলেবল আছে এখনও 3 জিবি মতো, তো আমি এখান থেকে 70% করে রেখে দিলাম, আমার 8 জিবি র্যাম বাট 3 জিবি এখন অ্যাভেলেবল আছে, তো আমি এখানে এটা করে রাখলাম। এটা দেওয়ার পরে এখান থেকে আছে স্ক্র্যাচ ডিস্ক, এই একটা বিষয়।
আপনার যদি সি ড্রাইভের জায়গা কম থাকে, আপনি এখান থেকে আর কোনো ড্রাইভে যদি জায়গা থাকে আপনি টিক দিয়ে সেটা দেখাই দিবেন, দেখাই দিয়ে ওকে দিবেন, আপনার আর এই ডিস্ক ফুলটা দেখাবে না। আপনার মনে করেন যে সি ড্রাইভে কোনো রকমের জায়গা বাড়ানোর অপশন নাই বা আপনার জায়গা নাই, প্রবলেম হচ্ছে, আপনি সরাসরি এইগুলো করার পরে এখানে এসে সির সাথে যদি আরও অন্য কোনো ড্রাইভে জায়গা থাকে এটা দেখাই দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন, ওকে দিলে আপনার ওই ফুল ইরোডটা চলে যাবে। যদি এটা করার পরও যদি আপনার টোটাল হলো 10 GB বা 20 GB জায়গা হয়ে যায়, দেখেন আমার এখন কত জিবি জায়গা হচ্ছে, এখানে 16 GB, এখানে 429 GB, তার মানে কিন্তু আর ফুল দেখাবে না, কারণ আমি তো আমার ডিস্ক ইরোডের আর প্রবলেম নাই বা আমার জায়গা তো দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন এইভাবে জায়গা দেওয়ার পরেও যদি ইরোড দেখায় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে একটু পোস্ট করবেন, বাট তার আগে এই বিষয়গুলো একটু ইনশিওর করবেন যে আপনি আসলে আপনার ডিস্কটায় জায়গা আছে কি না, বা এই যে বিষয়গুলো বললাম এগুলো ইয়ে করবেন। ইনশাল্লাহ এই বিষয়ে এই দুইটা ক্লিয়ার করলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আজকে না হলেও কালকে আপনার এই প্রবলেমটা হতে পারে, এখন থেকে সেটিংগুলো ঠিক করে নেবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।